আমি বলতেছি, আমি যখনই হজ করব আমি চলচ্চিত্র বিদায় নিয়ে যাবো। আল্লাহকে হলো মানতে হবে, আল্লাহ কিন্তু সব সমাধান মানে সেরে দিতে, কোনো ঔষধে কোনো কাজ হবে না। তুলকুসি সুরাও যেহেতু আমার ভাই দিন রাত 24 দিন যদি টপ করে এটার উপরে, তাহলে আল্লাহ নিশ্চয় মাফ করে দেবো। আমি আমার বড় ভাইকে বলছি, আমিও যে ব্রেনিস্টক করেছিলাম, অনেক বড় ব্রেনিস্টক আমার এইটা, কারণ আপনি তো আপনাদের তো সাক্ষাৎকার এসে বলেছি যে আমি কিন্তু 27 দিন কমাইছিলাম। আর বড় ভাইয়ের এরকম কোনো হয় নাই, আল্লাহ অনেক ইয়ে ছোট মানে ইয়ে করছে। বড় ভাই যদি একটু এক্সারসাইজ, এটা সবচেয়ে মূল হলো, এটা হলো এক্সারসাইজ করতে হবে, আর হলো আল্লাহকে হলো মানতে হবে। আল্লাহ কিন্তু সব সমাধান মানে সেরে দিতে, কোনো ঔষধে কোনো কাজ হবে না। আল্লাহকে যদি মানে আয়তুল কুরসির সুরা, আমি যেটা দিয়ে আমি ভালো হয়েছি, সেই আয়তুল কুরসির সুরাও যদি আমার ভাই দিন রাত 24 দিন যদি টপ করে এটার উপরে, তাহলে আল্লাহ নিশ্চয় মাফ করে দেবো। আর এটা ফুঁ দিয়ে দিয়ে গায়ের মধ্যে মালিশ করতে হবে একটু করে, তাহলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বল স্যার, আমি এইবারও বলি, এইবারে আমি ওইটাই একবারে এখনো ওটা আমি নিয়ত করে রেখে দিয়েছি, যার কারণে এইবারে শুক্রবারে, এইবারে যে আমাদের ইলেকশনটা যত এক মাস শুরু হয়েছে, রোজার পুরা রোজা মাস কিন্তু আমি ইলেকশনে আমি আসি নাই, কারো সাপোর্টও করি নাই, কারো দলও করি নাই, এবং আমাকে কোনো সাংবাদিক ইউটিউব কেউ দেখাইতে পারবে না যে গাঙ্গুয়া ভাই এই রোজার রোজার হলো 1 মাস 10 দিন ইন্ডাস্ট্রিতে আসছে। এই আমি ভোট দেওয়ার জন্যই শুধু আসছি, আর কালকে 2 প্যানেলে 2 বার হলো আমি যাই শুধু সাক্ষাৎকার করেছি, এই হলো আমার হলো আশা।